গেঞ্জাম, মহা গেঞ্জাম, চারিদিকে শুধু গেঞ্জাম। নাও, আপনার হাতের মদের স্বাদই আলাদা। শুনেছি মদের মধ্যে এক ফোঁটা রক্ত মিশিয়ে দিলে নেশাটা নাকি বেশি জমে। আমার হাতে তো শুধু রক্তই রক্ত। হতেই হবে, গরিবের রক্ত দিয়ে গোসল না করে কেউ কি বড়লোক হতে পারে? গেঞ্জাম, হেভি গেঞ্জাম। এইবার ঠিক ধরা খেয়ে গেছি চৌধুরী সাহেব, একেবারে মাইটকা চিপে ফেসে গেছি। আহ, হাবলু বিশ্বাস, মাথা গরম না করে বলো কি হয়েছে। গরমের আর কি দেখছেন, এইবার শান্তিতে আগুন লাগার জোগাড় হয়েছে, শ্রমিকরা মিলে তালা লাগাই দিছে। ঘুমায় মোটে 10 দিন, এর মধ্যে বকেয়া বেতন আর বোনাসের টাকা পরিশোধ না করলে ইন্ডিয়ান মিল কবজা করে নেবে। আরে বলে কি, আমরা এদিকে প্ল্যান করছি মিল ভেঙে 5-স্টার হোটেল বানাবার। কি 5-স্টার? 5-স্টার স্টার দেখবা শফিউল্লাহ, দেখবা। তবে হোটেলে না, নিজের চোখে একবার দিনের বেলায় তারা দেখবা। শ্রমিকরা একজোট হলে সেই শক্তি যে কি তা তো জানো না। ব্যাস ব্যাস হাবলু বিশ্বাস, অনেক হয়েছে, পরে পরে। আগে আমার জামাই আকাশ বাবাজি আসুক, এসব সামলাবার জন্য আকাশই যথেষ্ট। এমন চাল দেবে ওসব শ্রমিক, তুমি পালাবার পথ পাবে না। তা জামাই বাবাজি এখন কোথায়? চিটাগাং কোর্টে। আমার এক কোটিপতি বন্ধুর সন্তানকে রেপ কেস থেকে বাঁচাতে আমি তাকে পাঠিয়েছি। আকাশ, সবাই জানে কোটিপতি আহমেদের ছেলে এক অসহায় নারীর ইজ্জত লুটে নিয়েছে। স্যার, ওর বাবার টাকা আছে বলে কি এক নারী তার প্রাপ্য বিচার থেকে বঞ্চিত হবে? ন্যায় অন্যায়ের সিদ্ধান্ত নেবে আদালত। কিন্তু আমরা শুনেছি আপনি এসেছেন অন্যায়ের পক্ষ নিয়ে কেস লড়তে। কথা হবে আদালতে। অর্ডার, অর্ডার, ইউর অনার, রেপ, বলৎকার বা ধর্ষণ যে নামেই ডাকা হোক না কেন, আজ আমাদের সমাজের অন্যতম প্রধান সমস্যা এই ধর্ষণ। কত অসহায় নারীর জীবনের কারণে ধ্বংস হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। এই ধর্ষণের কারণে কত মিষ্টি মেয়ের মুখের হাসি চিরদিনের জন্য কান্নায় পরিণত হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ইউর অনার। তাই এই ভরা আদালতে দাঁড়িয়ে জোর গলায় বলতে চাই, ধর্ষণের মতো নিজ জঘন্য অপরাধের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। ইয়েস ইউর অনার, হ্যাং টিল ডেথ। কি ব্যাপার, ব্যাটা কি আপনার ছেলের পক্ষে লড়তে এসেছে না তার বিপক্ষে লড়ছে? দেখি না ইউর অনার। আমি ভেবে অবাক হই, যেখানে এমন ঘৃণিত অপরাধের শাস্তি হওয়া উচিত ছিল 302 ধারায়, সেখানে ধর্ষণের অপরাধকে বিচার করা হয় 310 ধারায়, যে ধারার আওতায় মামুলি ধমকানো বা উত্ত্যক্ত করার মতো অপরাধকে বিবেচনায় আনা হয়। ধর্ষণের জন্য সর্বোচ্চ অপরাধের শাস্তি মাত্র 7 বছরের জেল। আমার দুঃখ হয় মহামান্য আদালত, আইনের এই উদাসীনতা সত্যি আমাকে মর্মাহত করে। কিন্তু এটাও সত্যি ইউর অনার, ধর্ষণের অপরাধ প্রমাণ করা খুব কঠিন, বিশেষ করে মিস শায়লার মতো মেয়েরা যখন এর অপব্যবহার করে ব্যবহার করতে চায় ব্যক্তির স্বার্থে। অবজেকশন ইউর অনার, আমার মক্কেল মিস শায়লা কোনো ব্যক্তি স্বার্থে এই মামলা করেননি। পুলিশ রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে, ঘটনার দিন মিস শায়লা যখন হোটেল রুম থেকে বেরিয়ে আসছিলেন তখন তার শারীরিক অবস্থা কি ছিল? এমনও তো হতে পারে, তখন সে নিজেই নিজের কাপড় ছিঁড়ে এই নাটক সাজিয়েছিল। মিথ্যে কথা ইউর অনার। সত্যি কি মিথ্যে সেই সিদ্ধান্ত যদি আপনিই দিতে চান মিস্টার রহমান, তাহলে এই আদালত আর জজ সাহেবের কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। অবজেকশন। অবজেকশন সাসটেইনড, প্রসিড অন। ইউর অনার, পুলিশ হোটেলের বয় বেয়ারা উপস্থিত লোকজনের কাছ থেকে মেয়েটিকে কি অবস্থায় দেখেছে সে বয়ান ঠিকমতো লিখে আনলেও তারা এটা জানতে চায়নি যে এর আগেও মিস শায়লাকে একই হোটেলের আলাদা আলাদা কামরায় আলাদা আলাদা লোকদের সঙ্গে থাকতে দেখা গেছে। মিথ্যে কথা। আমার কথা সত্যি কি মিথ্যে তা আমি এক্ষুনি প্রমাণ করে দেব। তার আগে আপনি বলুন মিস শায়লা, কত টাকার বিনিময়ে আপনি হোটেলে রাত কাটাতেন? 1,000,
2000 না 5000 মিথ্যে কথা হুজুর আমি টাকা নিয়ে কোনো হোটেলে রাত কাটাইনি ও তার মানে আপনি বলতে চাইছেন টাকা ছাড়াই আপনি হোটেলে রাত কাটিয়েছেন মিথ্যে কথা শয়তান আমি তোকে খুন করে ফেলব হতে পারে যে মেয়ে ধান্দা করে ব্ল্যাকমেইল করে সুযোগ পেলে সে মানুষও খুন করতে পারে এটাই তো স্বাভাবিক ইউর অনার এই আমার হাতের কাগজ যাতে রয়েছে সেই সমস্ত গ্রাহকদের লিস্ট যাদের সাথে মিস শায়লা একাধিকবার বিছানায় গেছেন আপনি শুনে অবাক হবেন তাদের অনেকেই সাক্ষী দেবার জন্য এখন এই আদালতে উপস্থিত আছেন না হুজুর না সব মিথ্যে কথা মিস্টার আকাশ আমার মক্কেলকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আপনি টাকা দিয়ে এই সব মানুষদের মিথ্যে সাক্ষী সাজিয়ে আদালতে হাজির করেছেন আপনি আপনার কথা প্রমাণ করতে পারবেন আপনি নিজেও জানেন এটা প্রমাণ করা যায় না তাহলে শুধু শুধু সময় নষ্ট না করে দয়া করে আদালতের কাজ করতে দিন এই আদালত এক ঘন্টার জন্য মুলতবি ঘোষণা করা হলো বসতে পারি মিস্টার আকাশ হোশিয়ার বসুন থ্যাংক ইউ শায়লার মতো একটা ভালো মেয়েকে রাস্তার মেয়ে প্রমাণ করে কাজটা আপনি ভালো করছেন না মিস্টার আকাশ এ তো কিছুই নয় মিস্টার হাসান আহমেদ এরপর আমি ওর নামে মানহানির কেস করব 10 লাখ টাকার তারপর ব্ল্যাকমেল করার জন্য কেস করব আরো 5 লাখ টাকার 7 বছরের জেলের ব্যবস্থা তো করবই উপরন্ত জরিমানার টাকা অনাদায়ে শাস্তির মেয়াদ আরো 2 বছর বাড়ানোর ব্যবস্থাও করব বসুন বসুন মিস্টার আকাশ ঠান্ডা মাথায় আমি আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি আমি যদি কেসটা উঠিয়ে নিই তাহলে কি আপনি শায়লাকে ছেড়ে দেবেন ইয়েস ইয়েস মিস্টার হাসান আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কেস উড্ডো করে নিন আমিও আপনার মক্কেল মিস শায়লাকে ছেড়ে দেব ওয়াদা করছি থ্যাংক ইউ মিস্টার আকাশ সত্যি আপনি জাদু জানেন উকিল সাহেব দেন এই নিন হুজুর এই নিন উকিল সাহেব ওয়াদা মোতাবেক আপনার ফিসের 5 লাখ টাকা ধরুন আর এই হচ্ছে আপনার স্ত্রীর নামে ঢাকায় একটা ফ্ল্যাটের দলিল থ্যাংক ইউ মিস্টার আহমেদ তবে ভবিষ্যতে আপনার ছেলেকে সাবধান হতে বলবেন কারণ কারণ এরপরে আমার ফিশের অঙ্ক আরো ডাবল হয়ে যাবে ও তাই বলুন মরার জন্য তৈরি হচ্ছি তোমার বুকের গহীন সাগরে ডুবে আমি তো সেই কবেই মরে আছি ডার্লিং বাজি কথা করা যন্ত্রণাদায়ক তবে জানের জন্য জানের অপেক্ষা একটু মজাই আলাদা জান থাক আর বাহানার দরকার নেই সামনে পেলে দেখাবো মজা কি করবে কি করবো কি করবো প্রথমে প্রথমে ধাক্কা দিয়ে তোমাকে পেছানায় ফেলবো তারপর 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 তোমার জুতো খুলে দেব তারপর তোমার শার্টের বোতামগুলো খুলবো তারপর তারপর তোমাকে তোমাকে তারপর তারপর আমাকে কি কি করবে শুনি এসো না সামনে দেখাবো মজা হে সুইডার্ট এই তো আমি এখানে আই লাভ ইউ আমার জান আমার জান জি না এখন মুড নেই তো বুঝে আমার মুড এই ছাড়ো দাও
হ্যালো মানপুর, তুমি ভালো আছো তো মা? আকাশ এসেছে? হ্যাঁ বাবা এসেছে। ভেরি গুড। শোনো মা, ওকে বলবে কাল সন্ধ্যায় ক্লাবে জরুরি মিটিং আছে, ও যেন তোমাকে নিয়ে চলে আসে। ওকে, আই লাভ ইউ মাই বেবি। এই বিষ্টু, আই লাভ ইউ টু পাপা। বাবা জরুরি তলব, আগামীকাল সন্ধ্যায় ক্লাবে যেতে বলেছেন। আরেকটু এক মিনিট আপু, এটুকু এটুকু শেষ করো, এটুকু খাও, আর একটু। ফাইন, গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। মুন্নি সময় মতো শুয়ে পড়ো কিন্তু, ওকে? না ভাইয়া, ভাবে ঘুম পাড়িয়ে না দিলে ঘুম যে আসেন না। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমার চাদর করে ঘুম পাড়িয়ে দেব। ওকে, বাই। তাড়াতাড়ি চলো শুইতে। চলো চলো মুন্নি। আমি তো আগেই বলছি চৌধুরী সাহেবের মতো লাকি ম্যান আর দুইটা হয় না। কি নিপুণ ভাবে মিল্টিকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, না রইলে বাস। আর না বাজবে বাসি, না দিতে হবে বেতন, না দিতে হবে বন্যা। এবার উঠবে হোটেল, ফাইভ স্টার হোটেল। চৌধুরী টেক্সটাইল মিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত তিনজন নিহত ও ২৬ জন আহত হয়েছে। সর্বশেষ সংবাদে আমরা জানতে পেরেছি এই অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ কমিশনার হাসান কিবরিয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিউজ টিভি, রিয়াজ শাহেদ, ঢাকা। গেঞ্জাম, মহা গেঞ্জাম। তো ঘাপলা দেখছি, মহা ঘাপলা। কেঁচো করতে গিয়ে তো সব বেরিয়ে পড়ো। ঠিক বলেছ। এখন কি হবে মিস্টার চৌধুরী? আকাশ, মে আই কাম ইন স্যার? প্লিজ কাম ইন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। আমার নাম আকাশ। জানি, কাগজে আপনার ছবি দেখেছি, আপনি দেশের একজন নাম করা আইনজীবী। আপনিও তো অত্যন্ত জাদ্রেল একজন পুলিশ অফিসার। কাল টিভিতে আপনার সাক্ষাৎকার দেখেছি, আপনার মতো সৎ কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার এই সময় সত্যি খুব দুর্লভ। কাজের কথায় আসা যাক, আমি এসেছি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের পক্ষ থেকে। আমার মক্কেল ওই জমিতে হোটেল বানাতে চান, তার পারমিশন নেবার জন্যই আমি আপনার কাছে এসেছি। হোটেল তো অনেক দূরের কথা মিস্টার আকাশ, ওই জমিতে আমি একটা ইটও রাখতে দেব না। আমি খুব ভালো করে জানি ওই মিল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সে আগুন দিয়েছে আপনার মক্কেল, অর্থাৎ মিলের মালিক স্বয়ং। আপনি বোধহয় জানেন না মিস্টার আকাশ, ওই আগুনে পুড়ে বস্তির কত অসহায় মানুষ নিঃস্ব হয়েছে, মারা গেছে কত তরতাজা প্রাণ। শুনেছি, শুনে খুব দুঃখও পেয়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সত্যি কত দুর্ভাগ্য দেশে, এখানে ৫০ টাকা দিয়ে ভোট কেনা হয়, ৫,০০০ টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যায়, আর এখন ৫০,০০০ টাকা দিয়ে গরিব দুঃখী মানুষের মুখ বন্ধ করার ব্যবস্থা করছেন। কিন্তু আপনিও শুনে নেন মিস্টার আকাশ, আমি আদালতে দাঁড়াবো, কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো গরিব শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নিয়ে মিলে যে আগুন দিয়েছে সে আর কেউ নয়, সে হচ্ছে স্বয়ং ওই মিলের মালিক আশরাফ চৌধুরী। কথা বাড়িয়ে কোনো লাভ নেই মিস্টার হাসান কিবরিয়া, আপনার দাম বলুন, কত টাকা হলে আমার মক্কেল ওই মিলের জমিতে হোটেল বানানোর অনুমতির কাগজটা পেতে পারে? মিস্টার আকাশ, আপনি একজন ইমানদার অফিসারকে ঘুষ দিয়ে কিনতে চাইছেন? এই ইমানদারি একটা আজব চিজ মিস্টার কমিশনার, কেউ ১০,০০০ টাকা না নিয়ে নিজের ইমান বাঁচিয়ে নেন, কিন্তু এই ১০,০০০ যখন ১০,০০০ হয়ে যায় তখন তিনি চিন্তায় পড়ে যান, আর ১০,০০০ যখন কোটিতে পৌঁছে যায় তখন ভাবেন ঠিক আছে নিয়েই নেই, পরে না হয় মাজারে সিন্নি দিয়ে এই পাপ পুছে নেব। তা মিস্টার অফিসার, আপনি কত টাকা হলে মাজারে সিন্নি দেবেন বলে ভেবে রেখেছেন? মিস্টার আকাশ, যেহেতু আপনি একজন লয়ার,
সেই কারণে ঘুষ সাজার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করব না কিন্তু আমার অফিস থেকে গাড় ধাক্কা দিয়ে অবশ্যই বের করে দিতে পারবো আচ্ছা গেট আউট কুল ডাউন মিস্টার হাসান কুল ডাউন মিস্টার হাসান কিবরিয়া যেহেতু আমি একজন উকিল পরামর্শ দিতে আমি ফিস নিয়ে থাকি তবে এই মুহূর্তে আপনাকে একটা পরামর্শ আমি বিনে পয়সায় দিয়ে যাচ্ছি খরস্রোতা নদীতে কখনো স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে যাবেন না হয় ক্লান্ত হয়ে যাবেন নয়তো ডুবে যাবেন এবং অবশেষে স্রোতের টানে কোথায় তলিয়ে যাবেন কেউ আর আপনাকে খুঁজে পাবে না আসি হ্যাভ এ নাইস ডে স্যার আসসালামু আলাইকুম সত্যি ভাই সাহেব আমি ভাগ্যবান আপনার মেয়ে বউ হয়ে আমার ঘরে গেলে আমার ঘরটা আলোয় আলোয় ভরে যাবে শুকর আলহামদুলিল্লাহ তাহলে আপা কথা পাকা হয়ে গেল আজ থেকে আপনার ছেলে আমার ছেলে আর আমার মেয়ে আপনার মেয়ে হয়ে গেল জি ভাই সাহেব তাহলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি কিন্তু শফিক তো এখন আসছে না কেন ওই তো শফিক এসেছে এসো শফিক এসো আজকে দিনে একেবারে ডিউটির পোশাক পরে কোন আর্জেন্ট অ্যাসাইনমেন্টে ছুটতে হবে নাকি ডিউটিতে এসেছে স্যার রাতটা ডিউটি আয় আয় তো আংটি পরানোর কাজটা সেরে ফেলি আংটি পরাতে আমি আসিনি মা মানে এসব কি শফিক স্যার আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হোয়াট আমি জানি স্যার আপনার বিরুদ্ধে অভিযোগ সত্য হতে পারে না তাই যদি হয় তাহলে কেন আপনি আমার বাবার মতো সৎ আদর্শবান মানুষকে অ্যারেস্ট করতে চান বাবা উনি তোমার বাবার মতো আমি তোমার মায়ের মতো আইন বাবা মায়ের মমতা দেখতে পায় না চলুন স্যার বাবা তুমি কেমন মানুষ তুমি কি জানো না বাবা শিউলির বাবার মতো নীতিবান মানুষের জীবনে কোনো কলঙ্কের দাগ লাগলে তাকে যে বাঁচিয়ে রাখা যাবে না সালেহা কেঁদো না শান্ত হও তুমি তো জানো আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি আজও না আমার ইমানদারির প্রমাণ যদি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হয় আমি তাই তো আমি মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করিনি আজও করব না চলো ইন্সপেক্টর এক্সকিউজ মি অফিসার আমি কি ওনার সাথে এক মিনিট কথা বলতে পারি একটু আলাদা আচ্ছা ঠিক আছে বলুন আসুন স্যার আমাদের ক্ষমতার এখনো আপনি কিছুই দেখেননি আমার শর্তে রাজি হলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব মুক্ত হয়ে যাবেন আপনি সঙ্গে অনেক টাকাও পাবেন সত্যি তোমার সাহস আছে এতদিন শুনে এসছি মিথ্যার কোনো পা থাকে না সত্যকে ভর করে তাকে পথ চলতে হয় আর দেখলাম মিথ্যা একাই হেঁটে আমার সামনে এসেছে এতদিন আপনি যা জেনে এসেছেন স্যার সব ছিল কিতাবি কথা আপনি খুব ভালো করেই জানেন বাস্তব জীবন কোনো বইয়ের পাতা নয় তাই আমি এখনো বলছি আমার কথা আপনি মেনে নিন মিলের রিপোর্ট আমাদের ফেভারে দিয়ে দিন হ্যাঁ উকিল টাকা দিয়ে কেউ আমাকে কিনতে পারেনি তুমিও পারবি না ডোন্ট বি ক্রেজি স্যার আমি আপনার ভালোর জন্যই বলছি ভেবে দেখুন আর
আমি তো আপনার ছেলের মতোই। খবরদার, এমন কথা মুখে আনবি না। আরে আমার ছেলে তোর মতো হলে হয় আমি তাকে গলা টেপে হত্যা করতাম, নইলে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আরে তুই তো মানুষ না, মানুষ নামে কলঙ্ক। তুই তো তোর ইমান ইজ্জত বিবেক সব ওই টাকার কাছে বিক্রি করেছিস। আর আমার ছেলে, আর আমার ছেলে সততার জন্য নিজের জান কোরবান করতে পারে। দেশের দুশ্মনদের জন্য সে হচ্ছে আতঙ্ক, মৃত্যুদূত, সাক্ষাৎ মৃত্যুদূত। থ্যাংক ইউ মিস্টার রাজা, ওয়েল ডান, ওয়েল ডান মিস্টার রাজা। এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী, নারী ও শিশু পাচারকারী শমশের খাও তার বাহিনীকে কমান্ডো হামলা করে ধ্বংস করে দিয়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আপনার নিকট চিরকৃতজ্ঞ। নো মেনশন স্যার, আমি আমার কর্তব্য করেছি মাত্র। দেশকে শত্রুমুক্ত করার যে শপথ বুকে নিয়ে আমি কাজ করে যাচ্ছি, জীবনের বিনিময় হলো সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে স্যার। গান গে যাই খুশিতে হার।
সংগ্রাম যায় ছাড়া জীবনের নেই কোনো দাম আধারের মাঝে এসে প্রদীপ জ্বালান একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে আমি দীর্ঘদিন যাবৎ আমার দায়িত্ব পালন করে আসছি গত 15 তারিখে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মিলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয় তদন্ত করতে গিয়ে আমি দেখতে পাই অগ্নিকাণ্ডটি কোনো দুর্ঘটনা ছিল না ওটা ছিল একটা নাশকতামূলক কাজ মিলের মালিক জনাব আশরাফ চৌধুরী নিজে ওই মিলে আগুন দিয়েছেন ঘুষ দিয়ে মিস্টার চৌধুরী আমার মুখ বন্ধ করতে চেষ্টা করে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে কেস দায়ের করেছে এবং আমাকে কাঠঘোড়া এনে হাজির করেছে মহামান্য আদালত আমি কসমকে বলতে পারি আমি নির্দোষ জীবনে আমি কোনোদিন কোনো অসৎ অর্থ স্পর্শ করি নাই ইউর অনার উনি ভুল করছেন আজ আমরা যে কেসের বিচার করতে এখানে হাজির হয়েছি তার সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কোনো সম্পর্ক নেই আমার মক্কেল জনাব আমজাদ খান সাহেবের কাছ থেকে অবৈধ সার্টিফিকেট দেবার কথা বলে উনি যে ঘুষ খেয়েছেন আজকের এই মামলাটি হচ্ছে সেই অপরাধের বিচার করার জন্য ইউর অনার সম্মানিত পুলিশ অফিসার জনাব হাসান কিবরিয়া সাহেব আমার মক্কেলের কাছ থেকে যে ঘুষ খেয়েছেন আমি এক্ষুনি তার চাক্ষুষ সাক্ষী আদালতে হাজির করব পুলিশ অফিসার সাহেবের অফিসের খাস পিয়ন তার সেক্রেটারি তার অফিসের কেরানি সহ সকলেই এর সাক্ষী আমি আদালতের সামনে তাদের সাক্ষী দেবার অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ রনার আমি নিজের কানে শুনেছি এবং নিজের চোখে দেখেছি সমস্ত সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে আদালত এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ঘুষ নেবার অপরাধে জনাব হাসান কিবরিয়া সত্যি একজন অপরাধী বাংলাদেশ দণ্ডবিধির 402 নম্বর ধারা মোতাবেক এই আদালত তাকে দোষী সাব্যস্ত করছে এবং শাস্তি হিসাবে তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে আপনি কোনো চিন্তা করবেন না আমি রাজাকে খবর দিয়েছি ও শীঘ্রই চলে আসবে আমি হাইকোর্টে যাব আপিল করব সমস্ত মিথ্যাকে আমি সত্য বলে প্রমাণ করবই করব চলুন তো মা আপনি বাড়িতে চলুন না কি ডাক্তার
ফার্মে যাবে তো? কঠিন স্যার। তুমি জলদি যাও। মা! ভাইয়ারে! কি হয়েছে শুনি? কাঁদছিস কেন? কি হয়েছে? রাজা! মা, বলো কি হয়েছে? তোমার কাঁদছো কেন? রাজা, বড় দেরি করে ফেললি বাবা। বদমা শুকিল আকাশ কোটে তোর বাবাকে ঘুষ করে প্রমাণ করে জেলে পাঠিয়ে দিয়েছে। মা, মা এসে তুমি কি বলছো? আমি আমি বিশ্বাস করতে পারছি না। মিথ্যে বাবা, সব মিথ্যে। এসব ষড়যন্ত্র। ওই উকিল টাকা দিয়ে তোর বাবাকে কিনতে চেয়েছিল, পারেনি বলে মিথ্যে ষড়যন্ত্র করে তোর বাবার সারা জীবনের সুনাম ধুলায় লুটিয়ে দিয়েছে। আকাশ বাবাজি কি বলে, কাটা দিয়ে কাটা তোলা। কিন্তু খান সাহেব, জানেন তো ওই অফিসার বেটার শাস্তি হয়েছে মাত্র 2 বছরের কারাদণ্ড। জেল থেকে বেরিয়ে পুরনো কাগজপত্র ধরে যখন টান দেবে তখন কিন্তু আমাকে কলজে পর্যন্ত পৌঁছায় যাবে। হ্যাঁ আবলু আঙ্কেল, আপনি বোধ হয় জানেন না দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে সরকারের চাকরি ফিরিয়ে দেন না। ইজ এ ডেড ম্যান, ভুলে জানোর কথা। আসি বাপা। চৌধুরী সাহেব, আকাশ যত কথাই কো, ওই বেটার মতো জাজেল অফিসার যখন জেল থেকে বেরিয়ে আইব তখন কিন্তু আমাকে অত সহজে ছেড়ে দেবে না। হ্যাঁ এটা কই দিলাম। হ্যাঁ ভাবলো, তুমি ঠিক কথাই বলেছো। অফিসার জেলের ভেতর আত্মহত্যা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও কেন আত্মহত্যা করতে যাবে মিস্টার চৌধুরী? হ্যাঁ আমি বুঝে ফেলাইছি, ঘুষ না খায়ও ঘুষ করে প্রমাণ হয়, তেমনি হত্যা হলো আত্মহত্যা হয়ে যাবে, তাই না চৌধুরী সাহেব? হ্যাঁ, আর এই তো আমরা সবাই জানি মৃত ব্যক্তি কথা বলতে পারে না এবং কোনো ফাইলও নতুন করে খুলতে পারে না। টাকা এনেছেন? আনছি। কত? 10 লাখ। ভেরি গুড, টাকাগুলো মাটিতে মানে নিচে রাখুন। জি। আপনাদের 10 মিনিট সময় দেয়া হলো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। কি দেখবেন আপনি? 2 ঘন্টা ধরে আমি কথা বলছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, আমাকে আমার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিতে আসবেন না। কিসের কর্তব্য, কিসের জ্ঞান? আমিও একজন আইনের লোক, আমি আমার বাবার সাথে দেখা করতে চাইছি। আপনি শুনছেনই না, ব্যাপারটা কি বলুন তো। শুনেছি মিস্টার। দেখুন স্যার, আমি আমার বাবার সাথে কমিশনার হাসান কিবদের সাথে দেখা করতে চাইছি। ইটস ওকে, আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। বাবা, তুমি আত্মহত্যা করতে পারো না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আত্ম
হত্যাকারীর কোনো হত্যাকারী থাকে না, সে নিজেই নিজেকে হত্যা করে। আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার বাবা একজন যোদ্ধা ছিল, একজন মুক্তি যোদ্ধা। একজন যোদ্ধা নতুন যুদ্ধের জন্য তৈরি হতে পারে, সে আত্মহত্যা করতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো কে খুন করেছে আমার বাবাকে, কারা খুন করেছে আমার বাবাকে, বলো। কি করছেন, প্লিজ শান্ত হন, দয়া করে আপনি শান্ত হন। শান্ত হব, আমার বাবা লাশ হয়ে পড়ে আছে আর আপনি আমাকে বলছেন শান্ত হব? শান্ত হতে বলছো আমাকে? বাবা, বাবা কি হয়ে গেল বাবা, বাবা কি হয়ে গেল বাবা, বাবা। চরিত্রে যারা কলঙ্কের দাগ দিয়েছে আমি তাদের ছাড়বো না, আমি প্রতিশোধ দেব, চরম প্রতিশোধ। ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা, ছাড়বো না। চাকরি থেকে রিজাইন দেবে স্যার? না না, এটা ঠিক না। সামনে তোমার ব্রাইট ফিউচার স্যার। আমার বাবা মারা গেছেন, আমি এখন মানসিকভাবে আপসেট। এই অবস্থা আমার উপর ন্যস্ত দায়িত্ব, আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আই এম সরি স্যার। আকাশ, আমি আসছি। পৃথিবীর কোন শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ।
I love you, Nupur. Really, I love you. Oh, Akash, ami jani. Ar tumio jano. Ami tomake koto bhalobashi. No, no, darling. Ami amar cheite tomake beshi bhalobashi. সহ্য হবে কিন্তু আকাশ বাবা জি মরে গেল তো আমাকে খবর আছে মিস্টার খান হ্যাঁ দাদা আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে আমরা তো কেউ কিছুই জানি না ডাক্তার আই এম সরি মিস্টার চৌধুরী নূপুরকে বাঁচানো গেল না আকাশ আকাশ বাঁচবে তো এখন আকাশের অবস্থা বেটার তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে ওই অবস্থা ওকে বাঁচানো গেল আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে আহ ডাক্তার দেরি হলে হবে কিন্তু ও স্মৃতি ফিরে পাবে তো আমাদের চেষ্টার ত্রুটি হবে না প্লিজ ডক্টর আমি ভিক্টিমদের সঙ্গে কথা বলতে পারি সরি ইন্সপেক্টর ওদের একজন অলরেডি মারা গেছেন অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি ইন্সপেক্টর বলো কে কে নূপুর আকাশের উপর গুলি চালিয়েছে বলো ইন্সপেক্টর সে কে সে যেই হোক আপনি নিশ্চিন্ত থাকুন আইনের হাত থেকে সে পালাতে পারবে না আমরা তাকে খুঁজে বের করবই হ্যাঁ মা হ্যাঁ আমি ওদেরকে বাঁচতে দেবো না এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব কি বলছিস দাদা আমি ঠিকই বলছি মা আমার বাবার মতো সৎ নীতিবান আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রতি নিভিয়ে দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করব না আমার বাবা আত্মহত্যা করেনি সে আত্মহত্যা করতে পারে না তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তুই শান্ত হ বাবা তুই শান্ত হ না মা আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না বলো মা যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছো সে লোকটা অসুদ ঘুষখোর ফেরেস্তা আমি কখনো দেখিনি মা জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেস্তা বুঝি বাবার মতোই হয় আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে আমিও তাদেরকে হত্যা করব আকাশ চৌধুরীকে আমি খতম করেছি এরপর বাকি সবাইকে খতম করব You are under arrest, Mr. Raja. আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে রাজা ভাই আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য সুবিক না তুমি থামো বাবা তুমি থামো আমি রাজাকে বুঝিয়ে বলছি ওয়ালাইকুম সালাম যান ভিতরে যান ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম যান আপনারা ভিতরে যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আই এম রিয়েলি সরি মিস্টার চৌধুরী মিস্টার ইরফানের কাছে শুনলাম আজ আপনার মেয়ের কুলখানি ইটস রিয়েলি স্যাড
হ্যাঁ মিস্টার রহমান, সবই আমার ভাগ্য। আসুন ভেতরে আসুন, আসুন আসুন বসুন মিস্টার রহমান। আমার নাম ধুমুর, তুই আমার দিকে চোখ মারবি, আর মারবি চোখ, আর মারবি মারবি, বিলাম করলাম বিলাম চোখ বেলাম। মিস্টার চৌধুরী, এই ছবিটি কার? এই হতভাগিনীতে ছিল আমার একমাত্র মেয়ে নূপুর। কিন্তু এই মেয়ে আপনার মেয়ে হয় কি করে? কেন কি হয়েছে রমন সাহেব, মনে হচ্ছে আপনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। ব্যাপারটা তাই মিস্টার খান, হুবহু এই চেহারার একটি মেয়েকে আমি হিম ছড়িতে দেখেছি। না না, এ কি করে হয়, হুবহু একই চেহারার মাইয়া। আমি কসম খেয়ে বলছি, আমি এই মেয়েকে নিজ চোখে দেখে এসেছি, ওর নাম ঝুমুর। একই চেহারার মেয়ে, নাম ঝুমুর। রাইট মিস্টার অরিজিনাল প্রেম, তুমি হচ্ছ আসল প্রেম। কিন্তু ওর আসল সেন্স ফিরিয়ে আনতে এখন একটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। কি এক্সপেরিমেন্ট স্যার? তুমি নূপুর হয়ে আসো তো, দেখি কোনো লাভ হয় কিনা। আপনি কি বলছেন স্যার, আমি কিভাবে নূপুর হব? আমি হচ্ছি গিয়ে বুলডগ, রকের মতো পালোয়ান, লোহার মতো শরীর, স্টিলের মতো হাত পা, আর সেই আমি হব নূপুর। না স্যার, আপনি এত নিষ্ঠুর হবেন না, একবার ভেবে দেখুন। আমি মেয়ে মানুষ হতে গিয়ে যদি একটা কিছু হয়ে যায় তাহলে মাইলার লাভলির কি হবে? আহ প্রেম, সত্যি সত্যি তো আমি তোমাকে নূপুর হতে বলছি না, নাটক করে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে দাও। লাভলি জি স্যার, যাও ওকে সাজিয়ে নিয়ে এসো, যাও। লেটস গো মিস্টার প্রেম, যাও। আকাশ, আকাশ, আকাশ চুপ করে আছো কেন? ওহ নো, দেখুন মিস্টার আকাশ, আপনি নূপুর। হ্যালো ডার্লিং, আমি নূপুর। আরে বাবা দয়া করে একটু তাকান ভাই, আমি নকল হইয়া যাই হই, আমি তো এখন নূপুর নূপুর নূপুর। এখন একটু শান্ত হন। লাভলি, আমরা হেরে গেলাম মিস্টার আকাশের ভালোবাসার কাছে। স্যার, সাজানো নূপুর দিয়ে কাজ হবে না স্যার, ওর প্রেম সম্রাট শাহজাহানের মতো মহান, ওর মনের মধ্যে ও নূপুরের তাজমহল তৈরি করে রেখেছে স্যার, ওর জন্য দরকার আসল নূপুর। তাহলে চৌধুরী সাহেবকে বলে হিমছড়ি থেকে নূপুরের মতো দেখতে ঝুমুরকে আনানোর ব্যবস্থা করতে হয়। আমারে দেখা সবার মনে বসন্ত আসে,
আমারে দেখা ডাকবি না তোকে কোনো ছাগল দেখা ডাকবি কৃষ্ণা কেন দিস সে কোকিলের ডাক আমি তোমাকে ভালোবাসি শালা আয় হ্যাঁ এদিকে খাড়াও একে তো ডাক দিছস আবার মুখ খুলে ভালোবাসার কথা বলস কানে ধর কানে ধর উঠবস কর কর উঠবস উঠ হ্যাঁ এইবার কুত্তার ডাক দে কানে ধর এবার শিয়ালের ডাক দে মামি তুমি তো শুধু টেকা নিয়ে যাইতেছ কিন্তু তোমার ঝুমুর আমারে বিয়া করবো বলে তো মনে হয় না করবো না মানে ওর মাও করবো মামি ওর মা তো কবেই মজা ভূত হয়ে গেছে আঠারো বছর ধরে কোলে পিঠে করে আরো বড় করছে আমার কথা অবাধ্য বাধান নেই কেমন আছিস ঝুমুর তুই আবার এখানে আমি তোর হবু জামাই আমি আসুম না তো কে আসবো আরে রাখ জানোস আমি এক রাজকন্যা বিয়া যদি করি তো করবো রাজপুত্রে আর তুই এখনো ভাবতেছিস আমি তোরে বিয়ে করবো অবশ্যই করবি তুই সেইখানে বিয়ে করবি আমি যেখানে সামু দেখ ঝুমুর তোর সামনে আমি ভালো মানুষে আসি বলে তুই মনে করিস না আমি খুব ভালো মানুষ তোর দিকে যে হাত বাড়াই বলে হাত আমি ভাঙা দেবো তুই যদি আমার না হস আমি তোরও জানে বাইরে ভাবো আরে ভাই সামাল সামাল মারামারি করা ভালো না এমন সোনার টুকরা মাইয়া রে আপনি জানে মারবার শিখেছেন আচ্ছা এই যে আমাদের নিজস্ব ব্যাপার এর মধ্যে আপনি নাক গলে গেছেন কেন কে আপনি আমি হাবলু বিশ্বাস চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং পার্টনার মানে ভাই সাহেব উনারা ঢাকা থেকে এসেছেন আপনাদের ঝুমুরকে কিছুদিনের জন্য শহরে নিতে চাইছেন কেন সরজমুকে অন্যা আপনাদের মতলবটা কি না না খারাপ মতলব না আমাগুলোকে ঢাকা শহরে যাইবা জিনুক বেচে কয় পয়সা পাও শহরে বেশি বেশি টাকা কামাই করবা অমামি তাড়াতাড়ি আসেন আইতেছি হ্যাঁ আপনারা দুজন আসুন আপনি আসুন জাম শালার সংসারের জ্বালা তুমি থেকে তো বাঁচুন আমি কিছুদিনের জন্য ঝুমুর রে শহরে নিয়ে যেতে চাই বিনিময়ে টাকা পাবা প্রচুর টাকা কত টাকা দেবেন আপনি বলেন কত চান এক লাখ এক লাখ কম হয়ে যায় ঠিক আছে দু লাখ দুই লাখ তিন লাখ না বাবা মাইয়া আমি হাত ছাড়া করতে পারুম না চার লাখ আচ্ছা জুরে বাদ দিয়া আমারে নিলে হয় না না হয় না জুমুর কি লাগবে পাঁচ লাখে পাক্কা না সাহেব বহুত কম হয়ে যাইতেছে বেশি কথা বলে কাজ দেই পুরো দশ লাখই দেবো মামি রাজি হয়ে যাও তোমার পাস আমার পাস কোন বস্তির মেয়ে রে বাবা সারা শরীরে গন্ধ শোনো তুমি ভালো করেই জানো আকাশকে বাঁচাতে হলে এই মেয়েকে আমাদের নূপুর বানাতেই হবে চেহারা একরকম হলেই আমার নূপুর হওয়া যায় না বড় সাহেব এই ছোটলোক মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমার স্থান দিতে পারবো না চলেন বড় সাহেব জায়গা যেখানে মানুষের দাম নাই সম্মান নাই সেখানে আমি আর থাকুম না চলেন জায়গা শোনো 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 এসেছে দাইমা বলেন আমার কথা শোনো কথা শোনো দাইমা বলো না কে এসেছে একই অবস্থা হয়েছে মন্দির না খেতে খেতে এই অবস্থা হয়েছে হ্যাঁ
খাবে আমার খুব খিদে পেয়েছে তবু আমি কিচ্ছু খাইনি তুমি তো জানো তোমার হাতে না হলে আমি কিচ্ছুই খেতে পারি না হ্যাঁ মুন্নি এই আমি চলে আসছি চলো তোমারে খাওয়াই দিই শুধু আকাশ নয় এখন তো মুন্নির জন্য হলো ওকে তোমার নূপুর বানাতেই হবে আল্লাহ রে কত খাবার খাও খাও ভাবি তুমি এভাবে কথা বলছো কেন তোমার পুটলির ভেতর কি এটার ভিতরে এটার ভিতরে কাপড় চোপড় ভাবি তুমি কি গরিব হয়ে গেছো না না গরিবের অভিনয় করতেছি তুমি আমাকে ছেড়ে যেও না ভাবি তাহলে কিন্তু আমি সত্যি মরে যাব না না মুন্নি তোমারে সাইরা কখনো কোথাও যাব না এখন আমি আপনাকে একটা গল্প শোনাবো একটা বিড়াল দেখে তার ধান খেতে বাঘ ঢুকেছে বিড়াল এসে বললো এই বাঘ তুমি আমার ধান খেতে ঢুকেছো কেন আমি এক্ষুনি বাবাকে বলে দেবো এদিক কান দেব না হাসেন না এ ভাই কান দেন নাহলে হাসেন একটা কিছু করেন দেখতেনি খেলতে থাকি এত গল্প শুনলাম তাও একটু হাসেন না কান দেব না ও ভাই একটু হাসেন নাহলে কান দেন কিছু একটা করেন ভাই একটু হাসেন কেমন করে হাসবে আর কেমন করে কাঁদবে ও কি কিছু বুঝে যাও তোমার সাথে আমি আর কথা বলবো না কারণ তুমি কাল সন্ধ্যায় আমার সাথে দেখা করো নি কাল তো আমি সিনেমা দেখতে গিয়েছিলাম আমাকে ছেড়ে তোমাকে নিয়ে গেলে তুমি কি সিনেমা দেখতে দাও সারাক্ষণ শুধু কাটু কুটু দাও ঠিক আছে যাও একা একা যত খুশি সিনেমা দেখো কি আমি আর তোমার সাথে নাই প্রেম আর ইউ সিরিয়াস ইয়েস আই অ্যাম ইয়েস প্রেম তুমি তো ভালো করে জানো আমি তোমাকে না পেলে দিওয়ানা হয়ে যাব তাহলে কাটু দিতে দাও এখানে ইয়েস নয়তো তোমার সাথে আমার কথা বন্ধ ঠিক আছে ওই আড়ালে চলো কেউ নাই শুরু করে না বন্ধু না এত সহজে আমি তোমাকে মরতে দেব না ভোমরা আরে ভোমরা মদিনা নাড়ি
তুই জানিস বল আকাশ কোথায়? না আমি বলব না। জানে বাঁচতে চাইলে বল আকাশ কোথায়? ওই বল আকাশ কোথায়? জানি না। বল আকাশ কোথায়? জানি না। জানে বাঁচতে চাইলে বল আকাশ কোথায়? আলো আলমপুর স্যানিটোরিয়াম। আকাশকে খুঁজতে খুঁজতে যদি রাজা এখানে চলে আসে? রাজা? হ্যাঁ, গত রাতে ওকে মারতে রাজা এখানে এসেছিল। বলেন কি, রাজা এখানে এসেছিল? হ্যাঁ, বাঘ কখনো মূর্থাকে মারে না। মানে তুমি রাজাকে বাঘ বলছো ডাক্তার? না স্যার, আমি আকাশকে মূর্তা বলছি। কিন্তু নূপুর কোথায়? ও তৈরি হচ্ছে, শীঘ্রই চলে আসবে। ধর্মা দেন।
নয় মা, উপরে আয়, আয়, আরে আয়, আয়, এখানে বস, আরে বস না। এইবার উঠে দাঁড়া, আস্তে 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 উঠ, সাবধান। হ্যাঁ আমি তো ধরে আছি, পাটা সাবধানে ফেলবি। হ্যাঁ আস্তে 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 সোজা করি। হ্যাঁ 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 করি, আল্লাহ তোকে কামিয়াব করে এই ঘরে ফিরিয়ে নিয়ে আসুক। যা ভাবে তুমি ভাইয়াকে ফিরিয়ে নিয়ে এসো, তুমি বলবে ভাইয়াকে না দেখলে আমার খুব খারাপ লাগে। আমরা এত উপর থেকে পড়লে আমাকে হাড্ডি মাংস হালকা হয়ে ছেদ রয়ে যাইতো, আমাকে সব পার্স দূরবীন দেখো জন লাগতো। বাবা সফি, এত করে বললাম ঘরে এসে একটা কিছু মুখে দাও, শুনলে না। থাক অন্তত চাটুকু খাকে দাও, শুনলে না। থাক অন্তত চাটুকু খাও। মা দয়া করে এসব কথা বলবেন না, আমি ডিউটিতে আছি, আর পুলিশ যেখানে ডিউটিতে যায় সেখানে কিছুই গ্রহণ করতে পারে না। আমাকে আমার ডিউটি করতে দিন প্লিজ। কাশি মা, তোর জন্মদিনটা ছিল তোর বাবা আর তোর ভাইয়ার সবচেয়ে আনন্দের দিন। আজ তুই কাঁদলে তোর বাবার একটা কষ্ট পাবে, আর তোর ভাইয়া তোর কান্নার কথা জানলে রাগে দুঃখে পাগল হয়ে যাবে। কেন মা, কেন আমাদের ভাগ্যে এমন হলো? কেন আজ আমার জন্মদিনে বাবা নেই? কেন ভাইয়া তুই কেউ আসতে পারছে না? কেন মা? থাক মা, থাক, এসব ভেবে মন খারাপ করতে নেই। না মা, ভাইয়া না এলে আমি কিছুতেই কেক কাটবো না। কি করে আসবে পাগলি, চারদিকে এত পুলিশ পাহারার মধ্যে কি করে আসবে তোর ভাইয়া? মা, ভাইয়া, মা,
রাজা কি করে এলি বাবা? ভাইয়া তুমি বোধে ভুলে গেছো মা, তোমার ছেলে একজন কমান্ডো, যার শরীরে বইছে এক মহান মুক্তিযোদ্ধার রক্ত। আমি জানতাম ভাইয়া কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, তুমি আসবে তাই এতক্ষণ ঠিক কাছেনি। আমার একমাত্র বোনের জন্মদিন, আমি কি না এসে পারি? কিন্তু বোন, আজ যে তোর জন্য আমি খাতে করে কিছু নিয়ে আসতে পারিনি। ভাইয়া তুমি এসেছো, বুক ভরে দোয়া নিয়ে এসেছো, এর চেয়ে বড় আর কি হতে পারে? হ্যাঁ দোয়া, হ্যাঁ আর শুধু তোকে আমি দোয়াই দিয়ে যাবো। নে কেক কাট, এখানে বস। পুলিশ আসছো মা, যে দায়িত্ব কাঁধের আমি ঘুরে বেড়াচ্ছি সেই দায়িত্ব শেষ করে আমি ফিরব। বাবার মৃত্যুর প্রতিশোধ না নিয়ে আমার যে ফেরা হবে না মা। কিন্তু এইভাবে যে তোর চিন্তা আমাদের দিন কাটে না বাবা। আমি যাই মা। বুকে পাথর বাঁধো মা, তুমি তো জানো যুদ্ধ শেষ না করে কোনো যুদ্ধে ঘরে ফিরতে পারে না মা। মরে গেলো না মা, মরে গেলো না। মা, রাজা ভাই কোথায়? রাজা এসেছিল, আবার চলে গেছে। এসো আকাশ। সত্যি ডাক্তার, তুমি জাদু জানো। শুধু একটা কথা মনে রাখবেন, সেদিনের যে আকাশ এখানে এসেছিল সেই আকাশ আর আজকের আকাশ সম্পূর্ণ আলাদা মানুষ। একজন মানুষ হিসেবে সে বেঁচে গেছে সত্যি, কিন্তু ওর অতীত কর্মজীবনের সবকিছুই আজও ঝুলে গেছে। সবকিছুই ওকে আবার জানতে হবে নতুন করে, ধীরে ধীরে। যাও আকাশ, এসো। বেস্ট অফ লাক। আসি ডাক্তার। আসি আসি। নকল বউ তোকে নতুন জীবন ফিরে দিলেও তোর মৃত্যু সে ঠেকাতে পারবে না। এবার আমি আর ভুল করব না উকিল, এবার আমার সব কটি গুলিতে শুধু তোর নামই লিখে রেখেছি, শুধু তুই আর কেউ নয়। দেখো ভাইয়া, ভবিষ্যতের তোলা ছবি পুতুলটি হারিয়ে গেছে, আবার একটা পুতুল কিনে দেবে। কিন্তু আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, আমার ভাইয়ার কপালে টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। দুধটুকু খেয়ে নাও। তোমার কেমন স্বার্থপরতা নূপুর, আজ আমাকে বাঁচাতে গিয়ে তুমি যে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়েছিলে। যদি তুমি মরে যেতে, যদি তোমার কিছু হয়ে যেত, তুমি কি জানো না তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না? আমি বাঁচতে পারব না, আমি বাঁচতে পারব না, আমি বাঁচতে পারব না নূপুর। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না নূপুর, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি এখন কি করব? আকাশকে বলে দেব আমি নূপুর নই, ঝুমুর। কিন্তু বল নূপুর, আমার মধ্যে আকাশ তোমাকে খুঁজে পেয়েছে,
যদি আমি আকাশের এই ফুল ভাঙিয়ে দিই তাহলে আকাশ মরে যাবে। তোমার আকাশকে তোমার ভালোবাসাকে বাঁচানোর জন্য আমার চাহা পাওয়া সব বিসর্জন দিলাম বোন।
আমার পায় মিনতি করলেও ওর কোনো ক্ষমা নেই মৃত্যু ওর পাপের একমাত্র শাস্তি নির্মম মৃত্যু কেন কি এমন পাপ করেছে সে কি এমন ক্ষতি করেছে সে আপনার এই মেয়ে এই মেয়ে কার সাথে কথা বলছো তুমি জানো জানো তুমি কার সাথে কথা বলছো জানি নূপুরের খুনির সঙ্গে আকাশকে যে খুন করতে চায় সেই নির্মম মানুষটার সঙ্গে না তুমি কথা বলছো এক দেশপ্রেমিক মানুষের সঙ্গে এক সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তানের সঙ্গে ওই আকাশ ওই মিথ্যাবাদী জানোয়ারটা আমার আদর্শবান নিষ্পাপ বাবাকে সাজানো মিথ্যে মামলা জড়িয়ে জেলে পাঠিয়েছে ওই আকাশ ধ্বংস করে দিয়েছে তার মুক্তিযুদ্ধের গৌরবকে ধুলায় লুটিয়ে দিয়েছে তার সারা জীবনের সুনামকে জেলখানায় তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে ওই জানোয়ারটা বিধবা করেছে আমার মাকে পিতৃহারা করেছে আমার বোনকে আর আমি এই দুটো হাত আমার এই দুটো হাত ছিল দেশের পবিত্র মাটির প্রতিটি ধূলিকণা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ সেই হাতকে সে খুনির হাত বানিয়েছে এরপরে জানতে চাও কি তার পাপ তুমি যাও যাও তুমি যাও ওই উকিলের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করো না ওরা আসল বউটা মরেছে আর তুমি তুমি তো নকল কেন শুধু শুধু নিজেকে ঝামেলা জড়াচ্ছ কেটে পড়ো যাও যাও আপনার কথার কোনো উত্তর আপাতত আমার কাছে নেই কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন আকাশকে খুন করলে কি আপনার বাবা ফিরে আসবে আপনার মা ফিরে পাবে তার স্বামীকে বরং আপনারই হাতে আরো একটা খুনের দাগ লাগবে লাগুক একটা কেন ওকে খুন করতে গিয়ে যদি আরো দশটা খুনের দাগ লাগে তা তো পিছিয়ে যাব না আমি আরে আমি তো ফাঁসির দড়ি করা নিয়ে এখানে নেমেছি কারো নিষেধ কারো বাধা কারো কান্না আমাকে ফেরাতে পারবে না যাও ওকে ওর মৃত্যুর দিন গুনতে বলো জানিয়ে দাও ওকে এই রাজা ওকে নির্মমভাবে হত্যা না করা পর্যন্ত মরবে না যাও যাও তুমি যাও এখান থেকে যাও মন খারাপ করো না নূপুর আমি জেনেছি রাজার বাবাকে বেইমান প্রমাণ করে তুমি তাকে জেলে পাঠিয়েছো অপমান সইতে না পেরে ভদ্রলোক জেলে আত্মহত্যা করেছেন সে কথাই তো আমি তোমার কাছে বলতে চেয়েছিলাম নূপুর রাজার বাবা জেলে আত্মহত্যা করেনি ওরাই তাকে খুন করেছে ওরাই বলেছে আমার কাছে এ কথা বলে ওরা চোরে চোরে হাসছিল আসতে পারি ইয়াং ম্যান আপনি হ্যাঁ আমি সেদিন তুমি আমার কাছে গিয়েছিলে আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম কিন্তু আজ কোর্টে তোমার কেস লড়বার কৃতিত্ব দেখে আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে ইয়াং ব্যারিস্টার প্লিজ বসুন থ্যাংক ইউ তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তুমি তাকে ভালোবাসো আমি জানতে চাই সেই ভালোবাসা কতটা ভালোবাসা তো পরিমাপ দিয়ে বোঝানো যায় না শুধু এইটুকু বলতে পারি পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে আমি নূপুরকে পেতে চাই যে কোনো কিছু না না অসম্ভব কিছু আমি চাইব না আমি শুধু একটি শর্ত দেব মাত্র একটি শর্ত বলুন আপনি যে কোনো শর্তে আমি যাচ্ছি কিন্তু তার আগে তোমাকে একটা কথা দিতে হবে আজ তোমার আমার মধ্যে যে কথা হবে তা নূপুর কোনোদিনই জানবে না কিন্তু যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তার কাছে সত্য গোপন করব এ প্রসঙ্গে কোনো কথাই কখনো তুলবে না তাহলেই আর সত্য মিথ্যার প্রশ্ন উঠবে না বেশ বলুন
আপনার কি শর্ত? আমি কথা দিচ্ছি কখনো নূপুরকে বলবো না। আপনার শর্ত যত কঠিনই হোক আমার ভালোবাসার জন্য আমি সব পারব। গুড, ভেরি গুড। শর্তটা খুবই সহজ, তোমার কাজের সঙ্গে জড়িত। আমার নানা ধরনের ব্যবসা আছে, নানান ধরনের কেসে পড়তে হয় আমাকে। আজ থেকে আমার এবং যেখানে যেখানে আমার স্বার্থ আছে তার সব কেস লড়বে তুমি। ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাতে পারবে না। বলো তুমি রাজি? বলো রাজি তুমি, বলো। আমি দিনের পর দিন এই জঘন্য মানুষগুলোর হয়ে পাপ করে গেছি, আর তুমি একটিবারও আমাকে বাধা দাওনি। কেন, কেন নূপুর? হয়তো আমি তোমাকে পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম, হয়তো আমি বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। হ্যাঁ হ্যাঁ নূপুর, আমার মনে পড়েছে, তুমি বলেছিলে আমার পাপের শাস্তি যেন খোদা তোমাকে দেয়। রাজা গুলি করে তোমাকে ঝালটা করে দিয়েছিল, খোদার হাজার শুকর মৃত্যুর মুখ থেকে তিনি তোমাকে ফিরিয়ে দিয়েছেন। না পাওয়ার চাইতে পেয়ে হারানোর ব্যথা যে কত কঠিন তা আমি জানি নূপুর। নূপুর, ওই পাপের জগতে তুমি আমাকে আর যেতে দিও না, আমাকে তুমি আঁকড়ে ধরো নূপুর। আর আমি তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। আমার জামিননামার কাগজ, এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস। তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? উকিল, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকেও জানে মেরে ফেল। আরে আমাকেও তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন উকিল, যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে, সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে। এ তুমি কি করছো আকাশ? তুমি নাকি তোমার জানের দুশ্মন রাজাকে মুক্ত করতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি জানি রাজা আমার যত বড় দুশ্মন তার চেয়ে ওর অনেক বড় দুশ্মন হচ্ছে আমি। আমি ওর ভুল ভাঙাতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আকাশ, তোমার মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা এতদিন খারাপ ছিল, এখন ভালো হতে যাচ্ছে। তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো? শুধু চাইছি না, আমি মুখ খুলব, আপনাদের সমস্ত পাপ আমি প্রকাশ করে দেব, মুছে দেব রাজার বাবার উপর অন্যায় ভাবে দেওয়ার সমস্ত কলঙ্কের দাগ। আকাশ, তুমি জানো স্বার্থে আঘাত লাগলে আমি কতটা নির্মম হতে পারি। জানি মিস্টার চৌধুরী, আমি সব জানি, কিন্তু আপনি জানেন না মৃত্যুকে আজ আর আমি ভয় পাই না। সত্য আর আদর্শের জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার প্রতি সমস্ত ঘৃণাকে ভালোবাসা দিয়ে আমি জয় করবই, এটা আমার প্রতিজ্ঞা। আমি জানি সাহেব, আমি তা ভালো করেই জানি,
কিন্তু অভিনয় যে কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারিনি। অনেক বেশি বেড়ে গেছিস তুই, বড় লোকের বউ সেজে ঘর করার স্বপ্ন দেখছিস, ছোট লোকের বাচ্চা। খবরদার চৌধুরী সাহেব, আর একটি খারাপ কথা উচ্চারণ করবেন না। আকাশ জানে আমি তার ভালোবাসা, আর আপনিও ভালো করে জানেন আমার দিকে হাত বাড়ালে আপনার সে হাত আকাশ ভেঙে ফেলবে। ঠিক আছে, আমি তোকে দেখে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজ আর আপনি আমাদের কিছুই করতে পারবেন না। কি পারবে, কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছ তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছ পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছ, কি দিয়ে তা পূরণ করবে? মা, মা আমি খবরদার, আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি, আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনিই বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকুর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকুর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার চেহারা হবু তোমার স্ত্রীর মতো। সে মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে, সে মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছ। আকাশকে বাঁচাতে গিয়ে তুই এত বড় আত্মত্যাগ করলি। হ্যাঁ তাই মা, অভিনয় করতে করতে আমি কখন যে ঝুমুর থেকে নূপুর হয়ে গেছি আমি যে নিজেও তা বুঝতে পারিনি মা। ঝুমুর, কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করেছ? কে তুমি, কে তোমার পরিচয়? একি, ওঠ মা, ওঠ। আকাশ, এসব তুই কি বলছিস? ও নূপুর, তোর নূপুর। মিথ্যা কথা। আকাশ, আমার নূপুর নেই দাইমা। রাজার গুলির নির্মম আঘাতে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে আমার নূপুর, আমার ভালোবাসা। হ্যাঁ আকাশ, তুই নিজেও সেদিন নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিলি। আর তাই সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধোকা দিয়েছে, মিথ্যা নূপুর সেজেছে। হ্যাঁ, আমি নূপুর সেজেছিলাম, আমি নূপুর সেজে অভিনয় করেছিলাম, কিন্তু আমি কোনো প্রতারণা করিনি মিস্টার আকাশ, আমি আপনাকে কোনো ধোকা দেইনি। নূপুর না হয়ে নূপুর সাজা কি অন্যায় নয়? আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা অপরাধ নয়? হ্যাঁ হ্যাঁ, সেটা অপরাধ, কিন্তু কিন্তু অপরাধটুকু না করলে যে আপনাকে বাঁচানো যেত না মিস্টার আকাশ। আমি যা করেছি এক মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর জন্য করেছি, অসহায় এক বোনের মুখে হাসি ফোটাবার জন্য করেছি। ভুল, ভুল করেছ তুমি। নূপুর আমার জীবন, আমার হৃদয়, আমার স্পন্দন। জানি সাহেব, আমি তো জানি, কিন্তু আপনি জানেন না।
আজ আপনি বেঁচে আছে শুধু আমার কারণে, আমার নারীত্ব, আমার ভালোবাসার কারণে, অভিনয় দিয়ে নয়। আমি আপনাকে সুস্থ করে তুলেছি আমার ভালোবাসা দিয়ে। অন্যায় করেছো তুমি। জানি, আমার ভালোবাসার কোনো দাম আপনার কাছে নেই। আপনার এই দেহ মন, তার উপর সত্য যদি কারো কোনো অধিকার থেকে থাকে, সে হচ্ছে আমি। না, আমার এই দেহের রক্ত কণিকার রন্ধ্রে রন্ধ্রে নূপুর ছাড়া কারো নাম নেই, থাকতে পারে না। আকাশ সাহেব, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব প্রয়োজন বা ভালোবাসার কোনো দাবি নিয়ে আমি আর আপনার সামনে দাঁড়াবো না, কারণ এই ভালোবাসা আমার ভালোবাসা। আপনার চোখে যত অন্যায় হোক না কেন, আমার জীবনে ভালোবাসা দিবালোকের মতো সত্যি। আমি চলে যাচ্ছি সাহেব, আমার ভালোবাসা বুকে নিয়ে আমি চলে যাচ্ছি। শুধু জেনে রাখুন, যতদিন আমি বেঁচে থাকব এই ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকব। একটু আমার ভাগ্য বলে মেনে নেব। রাইমা, সুমন, আমি জানতাম একদিন এই দিন আসবে যেদিন সব সত্যের মুখোমুখি হতে হবে আমাকে। সব ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে আমাদের চিরভবনে। শুধু জানতাম না সেদিন কবে আসবে। আজ আমার যাবার সময় হয়েছে তাইমা, আমি যাই। না জীবন, না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। চোর চোর, না দাইমা, ভালোবাসা দিয়ে যে বাঁধন আমি বাঁধতে পারিনি, অন্য কোনো বাঁধন আমি তা বাঁধতে চাই না। আসি তাইমা। চোর শুন, যাস নে মা।
আগুন সবাই দেখে মনের আগুন দেখে না কেউ দুই চক্ষুতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে সাত সাগরের ঢেউ মনের আগুন সবাই দেখে মনের আগুন দেখে না কেউ দুই চক্ষুতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে সাত সাগরের ঢেউ শূন্য বুকে কেন্দ্রে মরে শূন্য বুকে কেন্দ্রে মরে শুকনো আয় হায় পোড়া মুখি করছুস কি এ কি সর্বনাশ ঘটাই আইছুস আমি কোন অন্যায় করি নাই মামি মানুষটার সাথে অভিনয় করতে করতে আমি আমি তারে ভালোবাসি ফেলাইছিলাম আরে বড় লোকগো কাছে তোর ভালোবাসার দাম কি দিছে তো খেদাইয়া অহনে প্যাডের পাপ নিয়ে কি করবি তুই পাপ না মামি আকাশ হিসেবে আছে কেবল ওরই অধিকার চলো ঝুমুর আমি চোখে দুই পাতা এক করতে পারবো না কিছুতেই না খুলে দে কোন ছাড়ছি Thank you.
তাড়াতাড়ি এসো, বাই। এই কোথায়, কোথায় সে শয়তান উকিল আকাশ? আকাশ, আকাশ বাড়িতে নেই, আপনি বিশ্বাস করুন। চোখ দেখলে আমি সত্য মিথ্যা বুঝতে পারি, তোমার উকিলকে বলে দিও আর সে বাঁচতে পারবে না। পুলিশের হাত করা রাজাকে আটকে রাখতে পারেনি, বলে দিও তার চম রাজা হাজত ভেঙে বেরিয়ে এসেছে, স্বল্প সময়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। মিস্টার আকাশ, এই আদালতে দাঁড়িয়ে একদিন আপনি প্রমাণ করেছিলেন হাসান কিবরি একজন দুর্নীতি পরায়ণ অফিসার ছিলেন। আজ তার সপক্ষে কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন। সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি, টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি। আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে, আসল সত্যকে উদ্ঘাটিত করতে। একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম সে মিথ্যার কালো ছায়া অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই। এতদিন রাজার ভয়ে ঘুম হারাম হয়েছিল, বেটা জেলে গেল, ভাবলাম বাঁচলাম। এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে তো গেছে। হাবলুদা তুমি চুপ করে বসো তো, আমাদের নাগালে বাইরে কত দূর যাবে, সময় মতো ওর পাক নামে কেটে দেবো না। এখন আমিও তাই ভাবছি। এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের। হ্যালো, হ্যাঁ শফিউল্লাহ বলো। চৌধুরী সাহেব, আমাদের কোনো কাগজপত্র পেলাম না, আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? শোনো শফিউল্লাহ, সময় শেষ, আর বসে থাকা যাবে না, চলো। মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করব। আমি জানি প্রতিশোধের আগুন তোমার বুকে দাউ দাউ করে চলছে, আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। আমি মরার জন্য তৈরি, শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। না, আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না। সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কোর্টে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি যে কলঙ্ক, যে অপবাদ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক সে অপবাদ যদি আমি মুছে দিতে পারি তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই, তারপর তোমার যা ইচ্ছা তাই করো, প্লিজ। আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানায়। তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি। অর্ডার, অর্ডার, মহামান্য আদালত। এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতি পরায়ণ কমিশনার। সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউর অনার, একজন সৎ নির্ভীক দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম। তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম।
অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল, তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউরনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এই অন্যায় ইউরনার, এই অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব, একজন সৎ ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব, প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার, অর্ডার। আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ লাগাও। Yes, sir. চৌধুরীর জেল হয়ে গেছে। সর্বনাশ, জলদি খান্ডে খবর দাও। হ্যালো, আকাশ বাবাজি চৌধুরীর 14 হান্ডায় দিছে, এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে। অশরফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তার আগে উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। চুমুর এখন আমাদের হাতে বন্দি। আকাশ বাবাজি, নুপুররে হারাইয়া তো তুমি পাগল হইয়াছিলা, আর চুমুররে হারাইলে তো পটল তুলবা। না সোনা, কাঁদি না, কাঁদি না, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে, তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই তোমাকে আমরা ছেড়ে দেব। দেব আইসাবর্তি, আসো আসো আসো। ওই জি এসে গেছি। আকাশ, জানোয়ারের বাচ্চারা, ঝুমুরকে ছেড়ে দে, তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব, এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি, ঠিক তেমনি ঝুমুরের টাইনা আনছি বইলা, তুমিও সুর সুর করে আমাকে ফান্দে চল্লাইছ। বাদে বকোনা, আসল কথা বলো। আসল কথা হলো তোমার কাছে গচ্ছিত আমাদের 2 দলিল দস্তাবেজ আর ধান্দাবাজি যে ডকুমেন্টগুলো আছে তা ফেরত দাও। হ্যাঁ, তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করনি, তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছ, মরণ ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু বাবাজি, আমরা মরবার চাই না। শান শওকত আর আরামা এসে বাকি জীবনটা বাঁধবার চাই। সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে
আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল আমরাই তিনজন মিলা জেলখানায় ঢুকিয়া গলা টিপে হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিতি ওইসব পুরানো কাশুন দেখাইতে লাভ নাই শোনো কামের কথা বলি পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া তা আমাগো তিনজনের নামে দলিল করে দিবা বুঝছো তুমি তো আবার উকিলে মানুষ ব্যাস তো ভালোই বাজছ কি ভাবছ জামাই বাবাজি কথা মতো কাজ না করলে সুমুরকে শেষ আমার জন্য এত বড় ক্ষতি তুমি মেনে নিও না আমি তোমার জন্য সব করতে পারি সুমুর এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে এবার নতুন দলিল দাও এই নাও সই করো খুলে শুনে রাখো সবাই রাজার নিশানা কখনো ভুল হয় না যে মরবে সে মরবে তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আমি শুধু আকাশকে চাই থাম 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 গুলি করিস না রাজা যা কয় তাই শোন রাজা ভাই আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম তোমার বাবা যে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজ সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই তিনজন যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল ওরে বাবা আমিও ফাঁকে যাই ভালোবাসার দুশ্মন নই আমি ভালোবাসার কাঙাল আমি
আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। That's all. রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কারণ আপনার কেসটা লড়বে এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী। That's good. জীবনের নাম সে তো সংগ্রাম, জয় ছাড়া জীবনের নেই কোনো দাম, আধারের মাঝে সে ফরিক জানাম। দিয়েছিলাম তার সারা জীবনের সাধনাকে, আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম, অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল, তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউর অনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এ অন্যায় ইউর অনার, এ অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব, একজন সৎ ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব, প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার, অর্ডার। আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। চৌধুরী জেল হয়ে গেছে। সর্বনাশ, জলদি খান্ডে খবর দাও। হ্যালো, আকাশ বাবাজি চৌধুরীর 14 হান্দায় দিছে, এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে। আশরাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তার আগে খবরদার, উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। চুমুর এখন আমাদের হাতে বন্দি। আকাশ বাবাজি, নুপুররে হারাইয়া তো তুমি পাগল হইয়াছিলা, আর ঝুমুররে হারাইলে তো পটল তুলবা। না সোনা, কাঁদু না, কাঁদু না, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে, তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই তোমাকে আমরা ছেড়ে দেব। দেব আইসা মূর্তি, আসো আসো আসো। ওই জি এসে গেছি। আকাশ, এই জানোয়ারের বাচ্চারা, ঝুমুরকে ছেড়ে দে, তোদের সঙ্গে আমার জন্য। এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি,
ঠিক তেমনি ঝুমুরে তাই না আনছি বইলা তুমিও সুর সুর করে আমাকে ফান্দে চল্লাইছ বাদে বকোনা আসল কথা বলো আসল কথা হলো তোমার কাছে গচ্ছিত আমাদের দুই নম্বরের দলিল দস্তাবেজ আর ধান্দাবাজি যে ডকুমেন্টগুলো আছে তা ফেরত দাও হ্যাঁ তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করোনি তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছ মরণ ছাড়া তার কোনো উপায় নেই কিন্তু বাবাজি আমরা মরবার চাই না শান শওকত আর আরামায়েশে বাকি জীবনটা বাঁচবার চাই সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল আমরা এই তিনজন মিলে জেলখানায় ঢুকে গলা টিপে হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিতি ওইসব পুরনো কাশুন দেখাইতে লাভ নাই শোনো কামের কথা বলি পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া তা আমাকে তিনজনের নামে দলিল করে দিবা বুঝছ তুমি তো আবার উকিলে মানুষ ব্যস্ত ভালোই বাচ্ছ কি ভাবছো জামাই বাবাজি কথা মতো কাজ না করলে ছুমুরকে শেষ আমার ছেলে এত বড় ক্ষত তুমি মেনে নিও না আমি তোমার জন্য সব করতে পারি ছুমুর এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে এবার নতুন দলিল দাও এই নাও সই করো কান খুলে শুনে রাখো সবাই রাজার নিশানা কখনো ভুল হয় না যে নড়বে সে মরবে তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই আমি শুধু আকাশকে চাই থাম গুলি করিস না রাজা যা কয় তাই শোন রাজা ভাই আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমার বাবাকে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই তিনজন যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল ওরে বাবা আমিও ফাঁকে যাই Oh,
এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী। দ্যাটস গুড।